ঘিরে যা ঘিরে জেলা কংগ্রেসের তরফ থেকে এবার মিছিল সাংসদ রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকির অভিযোগ তার প্রতিবাদে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের কর্মসূচি বেলা বারোটায় ভবানীপুর যদুবাবুর বাজার মোড়ে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই অশুভ শক্তির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন ভবনিপুর থানায় আজকে কর্মসূচি শুরু হয় ভবানীপুর যদুবাবু বাজারের সামনে দিয়ে এবং তারা মিছিল করে ভবানীপুর থানায় যায় সেখানে বিক্ষোভ দেখায় এবং এফআইআর করা হয় ভারতীয় জনতা পার্টির কয়েকটি সাংসদের ওপর আপনাদের জানিয়ে রাখি সাংসদ রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকির অভিযোগ এবং তারই প্রতিবাদে দক্ষিণ কলকাতায় জেলা কংগ্রেসের কর্মসূচি যে রাহুল গান্ধীর জনসমর্থন রাহুল গান্ধীকে মানুষ দেশের মানুষ মাথায় নয়নের মনি করে রেখে দিয়েছে সেই জনপ্রিয়তা দেখে বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকারের এখন থরহরি কম্পন হচ্ছে তাই রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণে নেমে এসছে বিজেপি এবং এনডিএ নেতারা আমরা দেখেছি আর এস হাতে মহাত্মা গান্ধীকে খুন হতে আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকে তার বাসভবনে ষোলোটা বুলেট নিয়ে তাকে হত্যা করা হয়েছে দেশের মানুষ দেখেছে দেশের মানুষ দেখেছে কংগ্রেস নেতা কংগ্রেসের সভাপতি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে মানব বোমায় ছিন্ন ভিন্ন হতে দেশের মানুষ দেখেছে আমরা তাই আতঙ্কগ্রস্ত আছি বিজেপির নেতা রেলের রাজ্যমন্ত্রী তিনি বলছেন যে রাহুল গান্ধী নাকি একজন দেশদ্রোহী আজকে সিন্ধে কোম্পানি যেটা মহারাষ্ট্রের সিন্ধে শিবসেনা জোটের এমএলএ তিনি বলছেন রাহুল গান্ধী নাকি উগ্রপন্থী আজকে বিজেপির উত্তরপ্রদেশের যোগী সরকারের মন্ত্রী বলছে রাহুল গান্ধীকে যার রাহুল গান্ধী যদি জিপ কেটে কেউ নিয়ে আসে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমরা মনে করি এটা সব ফৌজদারি মামলা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী এইসব শুনে তিনি চোখে কুলো মুখে কুলু বেটেছেন এবং কানে তালা দিয়েছেন আমরা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য আমরা পাচ্ছি না কেন এই চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলায় তারে ভারতীয় ন্যায় সংহিতার মামলাতে কেন তাকে গ্রেপ্তার করা হবে না কেন আজকে প্রধানমন্ত্রী মুখে কুলু বেটে বসে আছে কেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে গ্রেপ্তার করছে না তাই আমাদের প্রতিবাদ সারা দেশ জুড়ে হচ্ছে রাহুল গান্ধীর এই জনপ্রিয়তাতে আজকে ভয় পেয়েছে হরিয়ানা এবং কাশ্মীরে যে নির্বাচন আছে নির্বাচনে পরাজয় অসম্ভাবী ধরে নিয়ে বিজেপি রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করছে তার প্রতিবাদে আজকে আমরা এখান থেকে মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ভবানীপুর থানায় আমরা এফআইআর করতে যাব এফআইআর করার পর আমরা চাইবো যে এই চারজনকে গ্রেপ্তার করা হোক